বেসরকারি শিক্ষক নিবন্ধন NTRCA লিখিত পরীক্ষা যারা দিবেন সহকারী মৌলবি ক্বারী পোস্টে, তো আপনাদের লিখিত পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া আছে। তো বিষয়বস্তু হচ্ছে এখানে তাজবিদ, বিষয় কোড হচ্ছে 311, সময় হচ্ছে লিখিত পরীক্ষা 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। তো এখানে ক বিভাগ থেকে থাকবে 40 এবং খ বিভাগ থেকে থাকবে 60। এখন কী কী থাকবে সেটা এখন আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বিষয়বস্তু যেটা রয়েছে এখানে সুরাতুল বাকারা, সুরাতুল নিসা, সুরাতুল হুজরাত। তো এখানে আপনাদের মার্কস হচ্ছে 10। এই সুরাগুলো থেকে আপনি কি কি পড়বেন সেটা এখানে উল্লেখ রয়েছে, যেমন অনুবাদ ও ব্যাখ্যা, শানে নুজুল, শাব্দিক বিশ্লেষণ, সংশ্লিষ্ট সরই আহকাম বর্ণনা। তো এই বিষয়গুলো পড়বেন এই সুরাগুলোর প্রতিটা থেকে। তো এখানে এটা যদি আপনি কমপ্লিট করেন তাইলে আপনার 10 নাম্বার কমপ্লিট হয়ে যাবে। তারপর আল হাদিস থেকে থাকবে এই যে 3টা অংশ, এখানে 10 নাম্বার রয়েছে। তারপর আল ফিকাহ এখানে রয়েছে কিতাবুত তাহারাত এবং কিতাবুস সালাত, এই যে অংশটুকু দেখতে পেলেন, কিতাবুন নিকাহ, এই 3টা পার্টে মিলে রয়েছে 10 নাম্বার ফিকা থেকে। এবং উসুলুল ফিকহ থেকে রয়েছে 10 নাম্বার। এখানে এই যে দেখুন খ অংশে রয়েছে 60 নম্বর, এই 60 নম্বর দেখতে পাচ্ছেন। এখানে বিষয়বস্তু রয়েছে এখানে কোরআনের পরিচয় ও সংকলনের ইতিহাস। তো এখানে কী কী পড়বেন এই যে টপিক উল্লেখ করা রয়েছে। তো এখানে টপিক রয়েছে 1, 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই 11টি বিষয় এখানে উল্লেখ রয়েছে। 11টা বিষয় থেকে আপনাদের নম্বর আসবে 60 নম্বর। তো মানবন্টনটা একটু দেখে নেই আবার, তারপর আমরা সিলেবাস কীভাবে শেষ করব সেটা দেখছি। এখানে দেখতে পাচ্ছেন কোরআন অংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর। তারপর রয়েছে 2 নম্বরে হাদিস, 3টি প্রশ্ন থাকবে, এ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে 10 নম্বর। তারপর ফিকহ থেকে 3টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে 10। তারপর উসুলুল ফিকহ থেকে থাকবে 3টি প্রশ্ন, একটি উত্তর দিতে হবে। তারপর খ বিভাগের যে আমরা 60 নাম্বার দেখেছিলাম সেটা এক কথায় বা এক বাক্যে উত্তর প্রদান করতে হবে, 8টা থাকবে, আপনি 5টি দিতে হবে, 2 করে মার্ক 10। বর্ণনামূলক প্রশ্ন থাকবে 5টি, আপনি 3টি দিতে হবে, 10 করে 30। প্রশ্নে প্রদত্ত এক বা একাধিক আয়াতাংশ থেকে তাজবিদের কায়দা বের করা, সেটা থাকবে 10 নাম্বার। প্রশ্নে উল্লিখিত কায়দার উদাহরণ যেমন কোরআন মাজিদ থেকে উপস্থাপন করা, সেটা থাকবে 10। এই হচ্ছে টোটাল আপনাদের 100 নাম্বারের আলোচনা। তো আপনি এই সিলেবাসটা শেষ করার জন্য আপনি একটা রুটিন সেট করে নেবেন। আপনি দিনের শুরুতে হয়তো বা ফজরের নামাজ পড়ে 3 ঘন্টা পড়লেন এবং মাগরিবের নামাজ পড়ে 3 ঘন্টা, অথবা আপনি যে কোনোভাবে রুটিনটা সেট করে নিলেন। তো মিনিমাম 6 ঘন্টা আপনি প্রতিদিন পড়াশোনা করবেন ইজিলি, আপনার সকল কাজ করার পর একটা রুটিন আপনি সেট করে নিলেন। তারপর ওই রুটিন অনুযায়ী আপনি পড়াশোনা শুরু করবেন। তো আপনি প্রথম দিন মনে করলাম রুটিন করে 6 ঘন্টায় আপনার সিলেবাসের এতটুকু অংশ আপনি পড়াশোনা করেছেন। মনে করলাম কোরআন মাজিদ থেকেই একটা সূরা শেষ করলেন অথবা 2টা সূরা শেষ করলেন 6 ঘন্টায়। পরের দিন আপনি এই 2টা সূরাই আবার রিভিউ দিবেন। রিভিউ দিয়ে যে সময়টা বাকি আছে আপনার 6 ঘন্টা পড়াশোনার, মনে করলেন 20 মিনিট বাকি আছে, 20 মিনিট আপনি নতুন টপিক পড়বেন। পরের দিন পুরোটাই রিভিউ দিলেন। রিভিউ দিয়ে দেখেন আপনার বাড়তি 1 মিনিট বা 2 মিনিট আছে, আপনার আর কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য। এই জন্য আপনার টেনশনের কিছু নেই, আপনি পরের দিন আবার পুরোটাই রিভিউ দিবেন। এভাবে আপনি টোটাল 25 থেকে 30 দিন পুরো সিলেবাসটা রিভিউ করবেন। যা পড়বেন পুরনো পড়াটা আগে রিভিউ দিয়ে নতুন টপিক পড়বেন। এতে করে দেখা যাবে আপনি পুরো সিলেবাস শেষ 25 থেকে 30 দিনের আগে শেষ করে ফেলবেন এবং পুরনো সব বিষয় আপনার চোখের সামনে আয়নার মতো ভাসতে থাকবে। এই ম্যাজিকটা আপনি ফলো করেন, তাইলে দেখবেন আপনি প্রথম ধাপেই নিবন্ধন পাশ করতে পেরেছেন। আমরা যেটা করি প্রতিদিন নতুন নতুন টপিক আমরা পড়ি, যার কারণে আমাদের পড়ার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, যার কারণে আমরা আমাদের সিলেবাসটা কোনোভাবেই শেষ করতে পারি না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়বস্তু। আরও কোনো প্রশ্ন থেকে থাকলে করতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।